বন্ধুরা, আজ থেকে 3000 বছর আগে মিশরে ফেরাউন বনি ইসরায়েলকে তার গোলাম বানিয়ে ফেলে। যখন হজরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলকে গোলামি থেকে মুক্ত করার জন্য মিশর থেকে বের হয়, তখন ফেরাউন তাদেরকে মেরে ফেলার জন্য নিজের বিশাল সৈন্য নিয়ে তাদের পেছনে ধাওয়া করে। কিন্তু যখনই তারা তাদের কাছাকাছি পৌঁছায়, তখন আল্লাহর হুকুমে একটি আগুন তাদের রাস্তা আটকে ফেলে। তখন হজরত মুসা আলাইহিসসালাম তার হাতের লাঠি দিয়ে পানিতে আঘাত করেন এবং সমুদ্রের পানি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তারপর বনি ইসরায়েলের সব মানুষ সেই সমুদ্রের মাঝখান দিয়ে পার হয়ে যায়। তাদের পিছু করতে করতে ফেরাউন যখন সেই সমুদ্রের মাঝখান দিয়ে সামনে এগোয়, তখন সমুদ্রের পানি আল্লাহর হুকুমে আবার এক হয়ে যায় এবং তাদের রাস্তা বন্ধ হয়ে যায়। সেই অবস্থায় ফেরাউন এবং তার বিশাল সৈন্যবহর সমুদ্রের মাঝখানে ডুবে যায়। এই সম্পূর্ণ ঘটনাই পবিত্র কোরআন শরীফে বর্ণিত আছে। কিন্তু ইহুদি এবং খ্রিস্টানরা এটাই বিশ্বাস করে যে ফেরাউনের সমস্ত সৈন্যবহর পানিতে ডুবে যায় ঠিকই, কিন্তু ফেরাউন কিনারে থাকার কারণে বেঁচে যায় এবং পরবর্তীতে সে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে। এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকার নিবন্ধে বলা হয়েছে, থেবস নামক স্থানের সমাধি মন্দিরে 1896 সালে ফেরাউন সহ আরও অনেক বাদশার মৃতদেহ খুঁজে পাওয়া যায়। 1981 সালে যখন ফেরাউনের মমে খারাপ হতে থাকে, তো তখনকার মিশরের সরকার ফ্রান্সের কাছে আবেদন করে যেন তারা ফেরাউনের মমেকে খারাপ হওয়া থেকে রক্ষা করতে পারে এবং তার মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটন করতে পারে। ফেরাউনের মমিকে যখন ফ্রান্সের এয়ারপোর্টে নিয়ে আসা হয়, তখন তারা সেই লাশকে সম্মান প্রদর্শন করে। সেই সময় ফ্রান্সের সব সৈনিক এবং কমান্ডার একসাথে জড়ো হয়ে ফেরাউনের মমিকে এমনভাবে সালাম প্রদর্শন করে ঠিক যেমনভাবে একজন সম্মানিত বাদশাকে দেয়া হয়। তারপর ফেরাউনের লাশকে বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ বিজ্ঞানীদের হাতে তুলে দেয়া হয়। তার নেতৃত্ব দিয়েছিলেন ডক্টর মরিস। তারপর থেকে শুরু হয় ফেরাউনের লাশের রিসার্চ। ফেরাউনের লাশে যখন মাইক্রো টেস্টিং করা হয়, তখন জানতে পারে যে তার লাশে সামুদ্রিক লবণ বিদ্যমান আছে, যা প্রমাণ করে যে ইহুদি এবং খ্রিস্টানরা যে বিশ্বাস পোষণ করছে তা সম্পূর্ণ ভুল। ফেরাউন স্বাভাবিকভাবে মৃত্যু পায়নি, বরং সমুদ্রে ডুবে মারা গিয়েছিল এবং তার লাশ সমুদ্র থেকে এনে মমি বানিয়ে কফিনে ভরে রাখা হয়। ডক্টর মরিস যখন তার শেষ রিপোর্ট তৈরি করছিলেন, তখন তাকে বলা হয়েছিল যে মুসলমানদের পবিত্র গ্রন্থ আল কোরআনে এটা লেখা আছে যে আল্লাহ তাআলা ফেরাউনকে পানিতে ডুবিয়ে তার লাশকে হেফাজত করেছিলেন পরবর্তী সম্প্রদায়ের জন্য একটি দৃষ্টান্ত স্বরূপ রাখার জন্য। এটা শুনে ডক্টর মরিস এতটাই অবাক হয়েছিলেন যে সত্য উদ্ঘাটন করার জন্য সে মিশরে রওনা দেন, যেখানে একজন মুসলিম বিজ্ঞানী তাকে কোরআন মাজিদের কয়েকটি আয়াত পড়ে শোনায়। তাকে যখন সূরা ইউনুসের 92 নম্বর আয়াত পড়ে শোনানো হয়, যেখানে লেখা আছে যে আল্লাহ তাআলা বলেছেন, আজ আমি তোমার দেহকে বিনষ্ট হওয়া থেকে বাঁচিয়ে দিলাম, যাতে তুমি পরবর্তীকালের মানুষের জন্য দৃষ্টান্ত হতে পারো। এই আয়াতগুলো শুনে ডক্টর মরিস অবাক হয়ে বলতে লাগলেন যে কোরআন শরীফ নাজিল হয়েছে ফেরাউনের মৃত্যুর 2000 বছর পরে। সেই সময় থেকে আজ পর্যন্ত ফেরাউনের মমি সম্পর্কে কেউ জানত না এবং কোরআন শরীফে আজ থেকে 1400 বছর আগে যা বলা হয়েছে তা আজকের সময়ে 1400 বছর পর ফ্রান্সে মাইক্রোস্কোপিং পরীক্ষার পর সত্য প্রমাণিত হয়েছে। ডক্টর মরিস তখন ঘোষণা করে বলেন যে এরকম কিতাব মানুষের দ্বারা কখনোই সৃষ্টি হতে পারে না, নিঃসন্দেহে এটি সৃষ্টিকর্তার বাণী। এবং এটি বলেই ডক্টর মরিস সবার সামনে কালিমা পড়ে মুসলিম হয়ে যান। ইনি হচ্ছেন সেই ডক্টর মরিস যার লিখিত বই দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স পুরো বিশ্বে হইচই ফেলে দিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও সম্পর্কে আপনাদের মতামত আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।